ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লঙ্কামুড়া এলাকায় একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও কোনোভাবে চুরির ঘটনা আটকাতে সক্ষম হচ্ছে না সীমান্ত পুলিশ। রবিবার মাঝরাতে ওই এলাকার এক বাসিন্দা নারায়ণ রুদ্রপালের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় চোর। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য জানান, রবিবার রাত 2:30 নাগাদ বাছুরের আওয়াজে ঘুম ভাঙে বাড়ির লোকজনদের। তবে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতে গিয়ে দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরবর্তীতে কোনোভাবে ঘর থেকে বেরিয়ে দেখতে পান গরু ঘরে বাছুরটি রয়েছে, কিন্তু গরু নেই। তবে আশ্চর্যের বিষয় হলো, বিএসএফ ক্যাম্পের 100 মিটারের দূরত্বে এমন একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল, অথচ কিছুই টের পাননি সীমান্ত পুলিশ। এই ঘটনা সীমান্ত রক্ষীদের প্রহরা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ঘটনা দেখছি যে রাত্রে 3:45 বাজে উঠছি, উঠে গরুর বাচ্চাটা বেমার দিয়েছে পরে আমরা উঠছি, উঠে দিই গরুর দরজা বাড়ি দেয় বান্ধা পরে আমরা খুললে যে সময় খুললে বাইরে দিই গরু নাই, গরু চুরি লয়ে গেছে। চুরি লয়ে যাওয়ানোর পরে আমরা যে বাড়ির পাশে যে বিএসএ ক্যাম্প আছে তারা জানানো হয়েছে, এরপরে সকালবেলা পুলিশ প্রশাসন জানানো হয়েছে যে আমরা গরু চুরি হয়েছে। মানে আমরা কী করব, আমরা তো কৃষিকাজ করে খাই, মা বাবা আছে, গরু নিয়ে গরু ছাড়া আমরা কেমন থাকুন। পুলিশে জানার পরে পুলিশ কি গেছে? পুলিশ কইছে যে আমরা আইতাছি, একটু ওয়েট করেন যে আইতাছি। তোমার কি মনে হয় যে মানে এখানে বিএসএমটা ক্যাম্পটা কত দূর দূরে তোমার বাড়ির থেকে? আমার বাড়ির থেকে 100 মিটার দূরে। এই গরুর মাধ্যমেই সংসার প্রতিপালন করতে এই পরিবার, তাই এই গরু চুরির ফলে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক ওনার স্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।